রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হলো জলবন্ধু কর্মসূচি পালন। এই দিন পথ চলতি মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেওয়া হলো হরিণকাটা শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। 4 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পাড়ুই, হরিণঘাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তা পাল, ছিল হরিণঘাটা টাউন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি সায়ন ও একাধিক ছাত্র সদস্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। জেলা জুড়ে মানুষের পাশে দাঁড়ানো এটা কোনো রাজনৈতিক খেলা নয়। বর্তমান বিষয়ের দিকে তাকিয়ে দেখলে যে গরমের যে অবস্থা কিংবা যেভাবে মানুষ হচ্ছে বেলা 12টার পর রাস্তায় বেরাতে সংকোচ বোধ করছে, কারণ হচ্ছে আপনারা জানেন সরকারিভাবে নির্দেশটা দেওয়া হয়েছে যে বেলা 12টার পর যাতে মানুষ প্রয়োজন ছাড়া না বেরোয়। সেখানে দাঁড়িয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি প্রিয়াঙ্কু ভট্টাচার্যের নির্দেশে নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ রানাঘাট সাংগঠনিকের উদ্যোগে আমরা এই ক্ষুদ্র কর্মসূচি নিয়েছি, যেটা বিগত পরশু দিন শুভ উদ্বোধন জেলা সভানেত্রী রত্নাঙ্কর করে কল্যাণী ব্লকে, বিগত কাল হয় হচ্ছে গয়েশপুরে, আজকে হরিণঘাটা, আগামীকাল তাহিরপুরে রয়েছে, তারপরে কৃষ্ণগঞ্জ ব্লক, হাঁসখালি ব্লক, এমন পরপর সব ব্লকে হবে। জেলার 20টা ব্লক টাউনে এই কর্মসূচি চলবে। আমরা এই কর্মসূচি থেকে মানুষকে শুধু এইটুকুনি বোঝাতে চেয়েছি যে প্রথম বিষয় যে হচ্ছে জলই জীবন, সেটা কেউ ভোলার নয়, সেটা আজকে বর্তমানে প্রখর গরমে আমরা বুঝতে পারছি। দ্বিতীয় বিষয়, যে কোনো পরিস্থিতি হোক, আমফান হোক, করোনা হোক, ঝড় হোক, কালবৈশাখী হোক কিংবা প্রখর গরম হোক, তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ আপনাদের পাশে ছিল আছে থাকবে। আমরা ব্যক্তিগত সামর্থ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের কর্মসূচিতে আমাদের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে শহরের সহসভাপতি থেকে শুরু করে টাউনের সভাপতি, বঙ্গজন সভানেত্রী, টাউন সভাপতি, ওয়ার্ড সভাপতি সকলেই উপস্থিত রয়েছে। সকলকে, আমাদের এই ওয়ার্ডে পৌরমাতা রয়েছে, সকলকে ধন্যবাদ জানায় কর্মসূচিতে সহযোগিতা করার জন্য। এই কর্মসূচি আগামীকালও চলবে ও জেলা জুড়ে কন্টিনিউ গরমের সময়টা মানুষের কাছে এই জলছত্রর জায়গায় আমরা জলবন্ধু নাম দিয়ে যে জল যে বন্ধু হয়ে জীবন বাঁচাতে পারে সেটা বোঝানো ও মানুষের একটু তৃষ্ণা মেটানোর যে কর্মসূচি সেটা কন্টিনিউ চলবে। এটা কি নদিয়া জেলা জুড়ে চলবে না রানাঘাট সাংগঠনিকের? এটা রানাঘাট সাংগঠনিক জেলা জুড়ে চলবে। এবার রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ যখন উদ্দেশ্য প্রত্যেক জায়গাতে কোনো না কোনোভাবে ক্যাম্প করা হচ্ছে, কোথাও ওয়াটার ক্যাম্প এমনভাবে চালানো হচ্ছে, বিভিন্ন জেলাতেও চলছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, আমাদের জেলাতে কন্টিনিউ ক্যাম্প চলবে। আপনার নাম? রাকেশ পাড়ুই। নিশ্চিত চাকরির উজ্জ্বল ভবিষ্যৎ, রায় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এক্ষুনি কল করুন 7890355355-এ। 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জল মানুষের পাশে দাঁড়ানোর, মানে মানুষকে সাহায্য করার জন্য, যাতে এত গরমে মানুষ মানে কষ্ট না পায়, একটু তাদের কষ্ট লাঘব হয়, সেই চেষ্টা আমরা করছি। কিন্তু আজকে আমি এখানে কাউন্সিলর হিসাবে নয়, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই চেষ্টা করছি, এবং মানুষ যাতে একটু এত গরমে একটু আরাম পায় সেই চেষ্টাটাই, সেই উদ্যোগটাই আমরা নিয়েছি। বলা যেতে এখানে যে ছাত্ররা আছে, এই যে অভিনব উদ্যোগ মানে রোদে সেখানে দাঁড়িয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন, কতটা আনন্দিত লাগছে? রোদে কষ্ট তো সবারই হচ্ছে ঠিকই, কিন্তু তবুও যে মানুষকে আমরা পরিষেবাটা দিতে পাচ্ছি সেই জন্য আমরা খুবই আনন্দিত। আচ্ছা, কি কি তুলে দিচ্ছেন তাদের হাতে? এই তাদেরকে ঠান্ডা জল, গ্লুকন ডি দেওয়া জল এবং বাতাসা, এটা দিয়েই আমরা আপাতত তাদেরকে সাহায্য করছি। আপনি তো এই ওয়ার্ডের পৌর মাতা, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আরো কোনো কি জায়গায় হবে না মেন যে রোড সেইখানে? না না না, আমি চেষ্টা করব যাতে আগামী দিনেও মানুষের পাশে এইভাবেই থাকতে পারি। আপনার নাম? শান্তা পাল, 4 নম্বর ওয়ার্ডের পৌর মাতা। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় আছে, দুর্যোগ বলুন, সুখ বলুন, দুঃখ বলুন, গরম বলুন, শীত বলুন, সবসময় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। আজকে রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি রাকেশ পাড়ুইয়ের নেতৃত্বে এবং 4 নম্বর ওয়ার্ড পৌরমাতা এবং এখানকার তৃণমূল কংগ্রেসের সমস্ত ছাত্র যুবদের উদ্যোগে আজকে যে জলছত্র, যে গ্রীষ্মের তাপদাহে মানুষ আজকে রাস্তায়, তাদের পেটের তাগিদে মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে কাজকর্ম বিভিন্নর জন্য, তো সেখানে দাঁড়িয়ে থেকে মানুষের যে তৃষ্ণা, সেই তৃষ্ণাকে মেটানোর জন্য ক্ষুদ্র প্রয়াস এই ছাত্রদের তরফ থেকে, সঙ্গে আমাদের হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে। আপনার নাম? গ্রাম ভাইস চেয়ারম্যান হরিণঘাটা পৌরসভা। হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট, আপতাক খবর। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।